নমস্কার, ইন্ডিয়ান রুরাল ফুডে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের আমরা যে রেসিপিটি তৈরি করব তা হলো ভেজ ডাল। এই সবজি ডালটা খেতে একদম কাজবাড়ির ডালের মতো। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি এই কড়া বসিয়ে দিয়েছি উনানে, দিয়ে আমি কড়াইতে মুগ ডাল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবারে আমি শুকনো কড়ায় ডালটা আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। আমার ডাল ভাজা হয়ে গিয়েছে, এইবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। আমাদের চ্যানেলে বিভিন্ন রান্নার ভিডিও আপলোড করা হয়, আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডাল ফুটছে, এইবারে আমি সমস্ত সবজিগুলোকে একের পর এক কেটে নিচ্ছি। প্রথমে আমি বিন কড়াই ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। আমার বিন কড়াই কুচানো হয়ে গিয়েছে, এইবারে আমি একটা গাজর কয়েকটা গাজর কুচিয়ে নিচ্ছি। গাজরগুলোকে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব, কারণ নাহলে ভাজার সময় অসুবিধা হবে এবং ছোট ছোট হলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। গাজর কুচানো হয়ে গিয়েছে, এখন আমি মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি। মটরশুঁটি খুবই একটি পুষ্টিকর খাদ্য। এবং ফুলকপি এইবার আমি কেটে নিচ্ছি। ফুলকপিগুলোকে খুবই ছোট ছোট করে টুকরো টুকরো করে কাটবো, নাহলে ভাজার সময় ভালো করে ভাজা যাবে না। ফুলকপি কাটার সাথে সাথে আমার সমস্ত সবজিগুলো কোঁচানো হয়ে গিয়েছে। মটরশুঁটি আমি ভাজবো না, তাই ডাল সিদ্ধ হচ্ছে তাতে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। আমার ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি একটি পাত্রে লাবিয়ে নিচ্ছি। এখন আমি সমস্ত সবজিগুলো কড়াইতে রিফাইন তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নেব। আস্তে আস্তে হালকা আঁচে ভাজতে হবে যাতে না পুড়ে যায়। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়া হয়ে গিয়েছে, আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমার সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, এইবারে আমি ভাজা সবজিগুলোকে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। এখন আমি আবার কড়া উনুনে বসিয়ে দিলাম, দিয়ে অল্প পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পরে এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দেওয়া হয়ে গিয়েছে, এইবারে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা দিয়ে দিলাম এবং গোটা জিরে অল্প পরিমাণে দিয়ে দিলাম। দেওয়ার পরে কয়েকটা এলাচ, দারচিনি এবং কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম, দিয়ে আবার খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি একটু। এইবারে আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পরে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম এবং অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। এই ভেজ ডালটা একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং সিদ্ধ করা ডাল কড়াইতে ঢেলে দিলাম। ডাল দেওয়ার পরে এখন আমি ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। সবজি দেওয়ার পরে এখন আমি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। আমার ডাল খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে, এবার আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি।
আজকের রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।